ছাত্রলীগ থেকে শোভন রাব্বানীকে পদত্যাগের নির্দেশ নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাগত জানালেন পদবঞ্চিতরা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 20 ও 21 ডিসেম্বর গণভবনে কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত দলকে গতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 8 লাখ রোহিঙ্গার নিবন্ধন সংযুক্ত করা হয়েছে পাসপোর্ট অধিদপ্তর এবং নির্বাচন কমিশনে কৌশলে পাসপোর্ট ও এনআইডি হাতিয়ে নেয়ার চেষ্টা ইজারা না নিয়ে শীতলক্ষ্যার তীরে গাছ কেটে বালু ও পাথরের ব্যবসা নির্মাণ করা হচ্ছে অসংখ্য জেটি বিআইডব্লিউটি এ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক নানা অভিযোগ এবং বিতর্কের মুখে অবশেষে পদ হারাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতা গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ছাত্র সংগঠনটির চলতি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা শেষে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সংগঠনটির নতুন নেতৃত্বে আসছেন আল নাহিয়ান জয় এবং লেখক ভট্টাচার্য ঘুষের বিনিময়ে কমিটি দেয়া মাদক চোরা কারবারি সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে চাঁদা দাবি এমন নানা অভিযোগে গেল কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতৃত্ব দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই দুই ছাত্রনেতাকে নিয়ে আওয়ামী লীগ সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরই মূলত ক্ষণগণনা শুরু হয় কখন বিদায় নিচ্ছেন অভিযুক্ত এই সভাপতি সেক্রেটারি শনিবার গণভবনে আওয়ামী লীগের বৃহৎ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় তাই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ছাত্রলীগের নেতৃত্ব এখানে চলতি মেয়াদের সভাপতি ও সেক্রেটারিকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত হয় ভারপ্রাপ্ত নতুন দায়িত্ব দিতে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করা হয় 1 নম্বর সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন সভাপতি সেক্রেটারি বাদে আগের মতোই থাকবে বাকি কমিটি আমাদের নেত্রী সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে ছাত্রলীগের যে বিরাজমান যে কমিটি আছে এই কমিটি থাকবে এবং এই কমিটি শুধু সভাপতি সাধারণ সম্পাদকের জায়গা সভাপতির জায়গা নাম্বার 1 ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে এবং নাম্বার 1 জয়েন্ট সেক্রেটারি অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্তরাই সংগঠনটির পরবর্তী কাউন্সিলের প্রস্তুতি নেবে বলে জানান কাদের এরা একটি পরবর্তী সম্মেলনের প্রস্তুতি আপডেটটা আমাদের নানক সাহেব রহমান সাহেব আছেন মোজাম্মেল মোহাম্মদ নাস বাউদ্দিন নাসিম তারা বিষয়টা পুরোপুরি এটা দায়িত্ব তাদের হাতে ছিল এবং এ বিষয়ে তারা দায়িত্ব পালন করবে গেল বছরের মেতে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের 29তম কাউন্সিল সম্মেলনের আড়াই মাস পর সাক্ষাৎকার গ্রহণ শেষে ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি হিসেবে সোহাগ ও জাকিরের স্থলাভিষিক্ত করা হয় শোভন ও রাব্বানীকে আজহার লিমন সময় সংবাদ ঢাকা ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়েছেন বর্তমান কমিটিতে পদবঞ্চিত নেতারা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মীদের মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তারা শোভন রাব্বানীকে নিয়ে নানা সমালোচনাও করেন তারা যদিও বর্তমানে পদে থাকা নেতারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি ছাত্রলীগের নতুন দায়িত্বে নাহিয়ান জয় ও লেখক ভট্টাচার্যের নাম ঘোষণার পরপরই সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নতুন দায়িত্বপ্রাপ্তদের স্বাগত জানানো হয় মিছিল আর স্লোগানে অন্যদিকে সমালোচনা ছিল পদ হারানো শোভন আর রাব্বানীকে নিয়ে দীর্ঘদিনের একটি চেইন ব্রেক করে দেশরত্ন শেখ হাসিনা নিজে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি দিয়েছে সেই কমিটিতে আমরা স্বাগত জানিয়েছিলাম অভিনন্দন জানিয়েছিলাম কিন্তু যখন সেই কমিটি কোনো ত্রুটিপূর্ণ কাজ করেছে তখন আমরা তার প্রতিবাদও জানিয়েছি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের মাধ্যমে
কলুষিত করেছে স্বেচ্ছাচারিতার কারণে আমাদেরকে গ্রুপ ক্যাপ করেনি জারি পরিপ্রেক্ষিতে আজকে তাদের এই পতন বিতর্কিত কর্মকাণ্ড করে ওনার সংগঠনকে বিতর্কিত করেছেন সেন্ট্রাল ছাত্র লীগের গুরুত্বপূর্ণ পদে ছিল আগের কমিটির যাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটা তারা অন্যায়ভাবে করেছেন পদবঞ্চিতদের প্রত্যাশা শোভন রাব্বানি যেভাবে ক্ষমতা কক্ষিগত করেছে তার থেকে বেরিয়ে এসে সংগঠনকে ভালোভাবে গুছিয়ে নেবেন জয় ও লেখক শোভন রাব্বানি ভাইদের প্রতি অনুরোধ ছিল সংগঠনকে বিতর্কিত মুক্ত করুন আমরা যারা পদবঞ্চিত আছি ওদেরকে বাদ দিয়ে আমরা যারা যোগ্য আছি আমাদেরকে পদায়ন করুন ওনারা কখনোই আমাদের কর্ণপাত করেননি আমি সবিনয় রিকোয়েস্ট করব নতুন নেতৃত্বদ্বয়ের কাছে আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটি মেসেজ গেছে যেটা এই সংগঠনকে ব্যবহার করে যারাই অপরাধ করুক তাদের শাস্তি তিনি দেবেন তবে কোনো মন্তব্য করতে রাজি হননি বর্তমান কমিটির পদে থাকা নেতারা তাদের নিয়ে আমাদের কোনো নেগেটিভ কথাও নেই আমাদের কোনো পজিটিভ কথাও নেই শনিবার মধ্যরাত পর্যন্ত টিএসসিতে ছাত্রলীগ কর্মীরা অবস্থান করলেও দেখা যায়নি ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে বেলায়েত হোসাইন সময় সংবাদ ঢাকা অক্টোবরে নয় এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বিজয়ের মাস ডিসেম্বরের 20 ও 21 তারিখে গতকাল সন্ধ্যায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয় বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত সম্মেলনের মাধ্যমে দলকে গতিশীল রাখা সহ জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিয়মিত বৈঠক হিসেবে শনিবার সন্ধ্যায় গণভবনে এই আয়োজন বৈঠকে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হলেও প্রাধান্য পেয়েছে সাংগঠনিক বিষয়ের এজেন্ডা এ সময় আসছে অক্টোবরে বর্তমান কমিটির 3 বছর পূর্ণ হলেও সিদ্ধান্ত হয় এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে বিজয়ের মাস ডিসেম্বরের 20 ও 21 তারিখ বৈঠকের শুরুতে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণের দল তাই দেশ ও জাতির কল্যাণে সবসময়ই কাজ করে আসছে গত 1 দশকে বাংলাদেশের উন্নতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও জানান তিনি 1 দশকে আজকে বাংলাদেশ যে অভূতপূর্ব উন্নয়ন করেছে আজকে আন্তর্জাতিকভাবে তা স্বীকৃতি পেয়েছে যাদের আন্দোলনের ফসল হিসেবে স্বাধীনতা অর্জন করা যায় সেই দল ক্ষমতায় থাকলেই কিন্তু দেশের উন্নতি হয় শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে সংগঠিত ও গতিশীল রাখতে সময় মতো সম্মেলন সম্পন্নের নির্দেশনাও আসে দলীয় প্রধানের কাছ থেকে আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে আওয়ামী লীগের প্রতিটি তৃণমূল পর্যায় পর্যন্ত যারা নেতা কর্মী আছে সকলকে সেই আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে এটাই হলো বাস্তবতা সংগঠনটাকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করে গড়ে তুলতে হবে এবং নিয়মিত আমাদের যাতে সম্মেলনটা হয় সেজন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে এবং আমাদের যত উপকমিটিগুলি আছে তারাও তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবে সংবিধান লঙ্ঘন করে যারা উড়ে এসে জুড়ে বসে সরকার গঠন করে জনগণের জন্য তাদের কোনো দায়বদ্ধতা থাকে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজশাহী যাচ্ছেন সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিস প্রসূন বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে প্রসূন এমদাদ মূলত দেশের একমাত্র পুলিশ একাডেমি হচ্ছে এই সারদা পুলিশ একাডেমি রাজশাহীতে যেটি অবস্থিত মূলত আজকে এই অন্যান্য বছরের মতো বিসিএস ব্যাচের যেসব সহকারী পুলিশ সুপাররা থাকেন তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করতেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসছেন আমি যদি একটু তথ্যগুলো জানিয়ে দেই যে মূলত সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী এই কুচকাওয়াজের জন্য তিনি হেলিকপ্টার যোগে আজকে এখানে আসবেন এবং আমরা যেটা জেনেছি যে 10:30 দিকে তিনি এই যে প্যারেড গ্রাউন্ড হেলিপ্যাড রয়েছে সেখানে তিনি অবতরণ করবেন এবং এর পরপরেই তিনি এই পুলিশ একাডেমির যে পুলিশ কর্মকর্তারা আছেন তাদের সেই প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন করবেন এবং 36তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ্লেষক যেসব সহকারী পুলিশ সুপাররা রয়েছে তাদের প্রশিক্ষণ সমাপনী যে কুচকাওয়াজ সেটি তিনি পরিদর্শন করবেন এবং এর পরপরেই তিনি এই বিভিন্ন ক্ষেত্রে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের
মধ্যেই শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে তিনি ট্রফি বিতরণ করবেন এবং এর পরপরই প্রধানমন্ত্রী মূলত এই 36তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। মূলত এইটি মূলত প্রধান কর্মসূচি এবং এর পরপরই আমরা যেটি জেনেছি যে অনুষ্ঠান শেষে তিনি আজকে ঢাকায় ফিরে যাবেন আজই, এবং এখানে আরও কিছু অন্যান্য কার্যক্রম রয়েছে যেখানে তিনি বৃক্ষরোপণ করবেন এবং এই এলাকায় বিসিএসের বিভিন্ন কর্মকর্তাদের যে আলোকচিত্র রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং এখানে কিছুক্ষণ সময় কাটাবেন। মূলত এই প্রধানমন্ত্রী আসা উপলক্ষে এই প্যারেড গ্রাউন্ড এলাকা আমরা যেটি লক্ষ্য করেছি যে নানাভাবে নানা রঙে বর্ণিল করা হয়েছে এবং সাজসজ্জা করা হয়েছে। মূলত এখানে এটি ছিল সবশেষ তথ্য, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী অবতরণ করবেন। এমদাদ শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে আমাদের রিপোর্টার আশিস প্রসূন। পানি কমে যাওয়ায় নওগাঁয় জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় মাছ, ক্রেতাদের ভিড়ে প্রতিদিন কোটি টাকার বেচা কেনা। একদিকে ইজারার চুক্তি না মেনে অসংখ্য জেটি নির্মাণ, অন্যদিকে ইজারা না নিয়েই নদী তীরের গাছ ধ্বংস করে বালু ও পাথরের ব্যবসা, এতে মরতে বসেছে শীতলক্ষা নদীর বিশাল এলাকা। অভিযোগ রয়েছে এসবই হচ্ছে বিআইডব্লিউটি এর নাকের ডগায়। অভিযোগ সত্য হলে দখলদারদের পাশাপাশি বিআইডব্লিউটি এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বললেন নৌপ্রতিমন্ত্রী। নিজামুদ্দিনের ছবিতে শীতলক্ষা দখল নিয়ে মাহমুদ রাকিবের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। নদীতীর রক্ষায় শীতলক্ষার কাঁচপুর এলাকার শিমরেল পাড়ে কয়েক হাজার গাছ লাগিয়েছিল বিএডব্লিউটি। প্রভাবশালী ইজারাদার আর স্থানীয় দখলদাররা সেই বাগান চাপা দিয়েছে বালু আর পাথরের স্তূপে। শুধুমাত্র মালামাল ওঠানামার জন্য সর্বোচ্চ তিনটি জেটি ব্যবহারের শর্তে মূলত এই এলাকায় ইজারা দিয়েছে বিএডব্লিউটি। তবে স্থানীয়দের দাবি, পুরো এলাকায় কমপক্ষে ১২টি ঘাট নির্মাণ করে সব সময় বালু ও পাথর রাখা হয়, ইজারা নেয়া নদী তীর আবার আলাদা করে ভাড়া দেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। আমার এলাকায় তিন চারটা যে এলাকা আছে সাময়িক জেটি সংলগ্ন, এটা থাকবে না, এটা আমি সরাই নিয়ে যাবো বলে দিতেছি। শিমরাইলের দক্ষিণ দিকে শীতলক্ষার ড্যামরার সারুলিয়া ও শুকুরশি অংশের অবস্থা আরও ভয়াবহ। সেখানে দেখা যায় অবৈধভাবে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ নদীতীর ভরাট করে অসংখ্য বাঁশের জেটি বানিয়ে একই ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালীরা। আমাদের ব্যবসার স্বার্থে যেহেতু আমরা এটা করতে গেলে এই সামনে জায়গা আমাদের ব্যবহার করতে হয়, তা না হলে আমাদের কেরিং লোড আনলোড অনেক বেশি পড়ে যায়। সামনে যার যার জায়গা আছে না, জায়গার সামনে জায়গা ব্যবহার করে, সেরকম কোনো অনুমোদন নাই। বিএডব্লিউটি এর বন্দর কর্মকর্তা সেদায় অন্যের উপর চাপানোর চেষ্টা করলেও দখলদার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নৌপ্রতিমন্ত্রীর। এগুলো আগেও ছিল, হুট করে আসেনি, ব্যাংকের ছাতার মতো গজায়নি। হ্যাঁ, তবে আগের সঙ্গে বর্তমান সময়ের একটা পার্থক্য হচ্ছে আগে এই জিনিসগুলি মিডিয়াতে আসতো না, এখানে কোনো মালামাল স্থায়ীভাবে রাখার কোনো সুযোগ নেই। আমাদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে যারা এইসব সুবিধা নিয়েছে তারা এরা ভালো ফল তাদের জন্য অপেক্ষা করছে না। আমরা তাদের মধ্যে ব্যবস্থা নিব এবং কোনোভাবেই নদীকে অবৈধভাবে ব্যবসা বাণিজ্যের হাতিয়ার হতে দিব না। নদীরক্ষায় দখলদারদের বিরুদ্ধে বিআইডব্লিউটি এ শতভাগ নিজেদেরকে জিরো টলারেন্স দাবি করলেও নারায়ণগঞ্জের শীতলক্ষাপাড়ের চিত্র কিন্তু পুরোপুরি আলাদা। তাই সংশ্লিষ্টরা বলছেন, শুধু ঢাকার চারপাশের নদীর জায়গায় অবৈধ অংশ উচ্ছেদ করে তৃপ্তির ঢেকুর না তুলে দেশের সব নদী শতভাগ দখলমুক্ত করতে সংস্থাটির কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। খুলনার ময়ূর নদী সহ ২৬টি খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সোনারাঙ্গা বাইপাস এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খুলনার ময়ূর নদী এবং ২৬টি খাল খননের আজকে ১২তম দিন, অর্থাৎ ১২তম দিনে ৭০টির বেশি স্থাপনা এবং বহুতল ভবন, একতলা ভবন, এগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং নদীর দুই পাশে যে গাছও লাগানো হয়েছে যেগুলো সেগুলো কিন্তু কেটে ফেলানো হচ্ছে, কেটে ফেলা হচ্ছে।
এবং খুলনা সিটি কর্পোরেশন জেলা প্রশাসন যৌথভাবে কার্যক্রমগুলো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়ন নদীর পাড়ে যারা অবৈধভাবে বসতি গড়েছে সেই বসতি ভেঙে দেওয়া হচ্ছে। আর আমি রয়েছি খুলনার সোনাডাঙ্গা যে বাইপাস সড়ক রয়েছে সেই বাইপাস সড়কের ময়ন নদীর যে অংশ সেই নদীর পাড়ে একতলা একটি ভবন সেটি কিন্তু গতকাল থেকে ভাঙার কাজ শুরু হয়েছে এবং আজও বেশ কিছু কাজ সকাল থেকে তারা করেছে এবং এই মুহূর্তে গাছ কাটার কাজ চলছে। অর্থাৎ এটি যে কারণে নগরবাসীর যে প্রত্যাশা ছিল যে এই নদীটি দখল উচ্ছেদ করে নদীটিকে প্রবাহমান করার সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে দখলে দূষণে আসলে এটি কিন্তু বদ্ধ হয়ে গেছে। নদীটি কিন্তু একেবারে নাব্য সংকটে ভুগছে এবং পাশাপাশি কচুরিপানায় ভরে গেছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এবং এখানে ময়লা আবর্জনাও ফেলা হয় এবং বিভিন্ন জায়গায় দখলের ফলে নদীটা সংকুচিত হয়ে গেছে। আর এ কারণেই কিন্তু মূলত এই উদ্যোগটি গত এক বছর ধরে বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন যৌথভাবে তারা এই নদীটাকে উদ্ধারে কাজে নেমেছে গত এক তারিখ থেকে, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে কাজটি শুরু হয়েছে। আর এই কাজটি উদ্ধারের ফলে কিন্তু নগরবাসী তারা কিন্তু আশার আলো দেখছেন এবং বিশেষ করে বর্ষা মৌসুমে আমরা আগেও জানিয়েছি যে একটি জলবদ্ধতা তৈরি হয় এবং এখানকার নগরীর মানুষ কিন্তু অনেক মানুষই এই জলবদ্ধতার ফলে দুর্ভোগে পোহাতে হয়, নগরীতে বিভিন্ন জায়গায় পানি জমে যায় এবং এটি কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হবে এটি খননের ফলে এবং এটি উদ্ধারের করার পরপরই কিন্তু 800 কোটি টাকা ব্যয়ে এই খনন কাজটি শুরু হবে। তো সব মিলিয়ে কিন্তু যে খনন কাজটি চলছে এই খনন কাজটির ইতিবাচক বেশ কিছু দিক রয়েছে, পাশাপাশি যে খনন কাজ শেষ হওয়ার পরে উদ্ধার এবং খনন কাজ দুটো শেষ হওয়ার পরে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হবে, যে ওয়াকওয়ে দিয়ে নির্মল পরিবেশে সাধারণ মানুষ নগরবাসী এখান থেকে ঘোরাফেরা করতে পারবে এবং এরপরই কিন্তু ভৈরব নদী এবং রূপসা নদীর দুই পাশে যে 1000 স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলোও কিন্তু উচ্ছেদ করার কার্যক্রম শুরু হবে। সেটি কিন্তু দ্বিতীয় ধাপে শুরু হবে বলে আমাদেরকে প্রশাসন এবং সিটি জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন আমাদের সূত্রে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে ইমদাদ, এই ছিল আমার কাছে খুলনার ময়ূন নদী এবং তার 26টি সংলগ্ন যে খাল রয়েছে এই খালের যে স্থাপনাগুলো রয়েছে অবৈধভাবে সেই উচ্ছেদ কার্যক্রমের সর্বশেষ খবর। খুলনার ময়ূর নদী সহ 26টি খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। গ্যাস খাতে বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিলের পরিমাণ 4000 কোটি টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বকেয়া আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল দুপুরে গার্মেন্টস টেক্সটাইল সহ গ্যাস ব্যবহারকারী বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। শিল্প কারখানায় বিদ্যুৎ সংকট দূর করতে বিশেষ কমিটি করা হবে বলেও জানান নসরুল হামিদ। যারা অবৈধভাবে গ্যাস বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের ব্যাপারে বিকেমি বিজিএমই বিটিএমএ আমাদেরকে সহযোগিতা করবেন। বকেয়া বিল পেমেন্টের ব্যাপারও এই সকল সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করবেন, এটারও তার আশ্বাস দিয়েছে। আমাদের প্রাইভেট এবং পাবলিক মিলে গ্যাসের বিল প্রায় 4000 কোটি টাকার উপরে বাকি, এর বিচ্ছিন্নের দিকে আমরা যাচ্ছি, সেটা করতে একটু সময় লাগবে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোকে ইমিডিয়েট আমাদেরকে দেখতে হবে বিশেষভাবে। এই বিশেষভাবে টেক্সটাইল বিকেমি এবং বিজেমিকে দেখার জন্য রোহিঙ্গাদের ডেটাবেজ দিয়েই এবার রোহিঙ্গাদের এনআইডি এবং পাসপোর্ট পাওয়া ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2017 সালে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার ক্যাম্পে সম্পন্ন করা 8 লাখ রোহিঙ্গার নিবন্ধন সংযুক্ত করা হয়েছে পাসপোর্ট অধিদপ্তর এবং নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারের সাথে। তবে কৌশলে বায়োমেট্রিক পদ্ধতির বাইরে থাকা 3 লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডি নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে পাসপোর্ট অধিদপ্তর এবং জাতীয় পরিচয়পত্রের এনআইডি উইংয়ে যুক্ত করা হয়েছে রোহিঙ্গা ডাটাবেস, যে কারণে এখন থেকে পাসপোর্ট কিংবা এনআইডি আবেদনকারীর প্রথমে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার জন্য দেওয়া হবে রোহিঙ্গা ডাটাবেস বা বিশেষ সফটওয়্যারে। সেখান থেকে পজিটিভ রিপোর্ট পাওয়ার পরই শুরু হবে বাকি প্রক্রিয়া। রোহিঙ্গা ক্যাম্পে একটা ডাটাবেস করেছে এবং ওই ডাটাবেসটা আমাদের মহাপরিচালক স্যার বলেছেন যে তাদের সেন্ট্রাল সার্ভারে এনেছে, যাতে আমরা শনাক্ত করতে পারি। এখন ইতিপূর্বে বা এর মধ্যে যদি বাদ পড়ে থাকে সেক্ষেত্রে কীভাবে নির্ধারণ করা হবে
বা তাদেরও আবার কোনো উপায় ডাটাবেস করা হবে কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এক হিসেব অনুযায়ী পাসপোর্ট কার্যালয়গুলোতে প্রতিদিন গড়ে 500 জনের বেশি আবেদন করেন। রোহিঙ্গা শনাক্তের জন্য প্রতিজনকে 3 মিনিট করে জিজ্ঞাসাবাদ করতে গেলে দিনের পুরোটা সময় লেগে যাচ্ছে। এর মাঝে রোহিঙ্গা ডাটাবেস ব্যবহার করেও সুফল মিলছে তুলনামূলক কম। চলতি মাসে পাসপোর্ট করাতে এসে আটক হওয়া 3 রোহিঙ্গার মধ্যে 2 জনেরই তথ্য ছিল না এই ডাটাবেজে। তার মানে অনেকেই রেজিস্ট্রেশন করে নেয়, অনেক রোহিঙ্গা যাদের নাম রেজিস্ট্রেশন হয় নাই তাদেরকে এই সফটওয়্যারে আইডেন্টিফাই করার মতো কোনো সুযোগ নাই। এই অবস্থায় সুশীল সমাজ মনে করে বাদ পড়া রোহিঙ্গাদের পুনরায় নিবন্ধনের আওতায় আনা গেলে এই সমস্যা থেকে রেহাই মিলবে। নতুন করে রেজিস্ট্রেশন যেটা করানো হয়েছিল সেটা একটু মিলানো দরকার। যদি কেউ বাদ পড়ে থাকে তাদেরকে আবার রেজিস্ট্রেশনের আওতায় এনে সেটা আমাদের এনআইডি কার্ড পাসপোর্ট অফিসের যে সার্ভার সেটার সাথে সে সংরক্ষিত রাখা দরকার। 2017 সালের 25শে আগস্ট থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে সরকার পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমে তাদের নিবন্ধন শুরু করে। বায়োমেট্রিক্স পদ্ধতিতে সম্পন্ন হওয়া এই নিবন্ধনে শুধুমাত্র নতুন আসা রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হয়েছিল। বাদ থেকে যায় 90 দশক থেকে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। কোম্পানি হিসেবে যাত্রা শুরুর 4 বছরেও বাণিজ্যিকভাবে সচল হয়নি রেলওয়ে কন্টেইনার কোম্পানি। নিয়োগ হয়নি জনবল, গাজীপুরে নতুন কন্টেইনার ডিপো নির্মাণেও নেই কোনো অগ্রগতি। এতে পর্যাপ্ত ট্রেনের অভাবে রেলপথে পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। পদ্মা সেতু রেল সংযোগ ঢাকা টঙ্গীর 4 লেন প্রকল্পের জন্য সংকুচিত হতে যাচ্ছে কমলাপুর আইসিডির কার্যক্রম। এ অবস্থায় দ্রুত নতুন ডিপো নির্মাণ করা না হলে রেলপথে পণ্য পরিবহন সংকট তীব্র হবে বলে আশঙ্কা ব্যবহারকারীদের। হাজিরা শৈলী রিপোর্ট। সারা বিশ্বে 50 ভাগ কন্টেইনার রেলপথে পরিবহন হলেও বাংলাদেশে হয় মাত্র 3 ভাগ। চাহিদা থাকলেও রেলের ওয়াগন ও ইঞ্জিন স্বল্পতায় বাড়ানো যাচ্ছে না রেলপথে কন্টেইনার পরিবহন। এই প্রেক্ষাপটে রেলপথে পণ্য পরিবহন বাড়াতে ভারতের কনকর কোম্পানির আদলে 2016 সালে স্বতন্ত্র কন্টেইনার কোম্পানি গঠন করে রেলওয়ে। কিন্তু 4 বছরেও বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি সংস্থাটি, হয়নি জনবল নিয়োগ ও প্রয়োজনীয় অবকাঠামো। কমলাপুর থেকে আইসিডি সরিয়ে নিয়ে গাজীপুরে ধীরাশ্রমে 5 লাখ টিউএস কন্টেইনার ধারণ ক্ষমতার নতুন একটি আইসিডি স্থাপনের কাজও এগোয়নি। ঢাকা আইসিডিটাকে আমরা ধীরাশ্রমে শিফট করার জন্য আমরা চেষ্টা করতেছি, আর কন্টেইনার কোম্পানির জনবল কাঠামো নির্ধারণ করা, তার সার্ভিস রুল নির্ধারণ করা, এই বিষয়গুলি মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ইতিমধ্যে আপনার কন্টেইনার কোম্পানি যাতে কমার্শিয়াল অপারেশনে যেতে পারে ফুল টাইম একজন MD নিয়োগ করা হয়েছে। এদিকে রেল লাইন ও প্ল্যাটফর্ম নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পে কমলাপুর আইসিডির বড় অংশ চলে গেলে কয়েক বছরের মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে এই আইসিডি। তাই রেলপথে কন্টেইনার পরিবহন সচল রাখতে ধীরাশ্রমে প্রস্তাবিত আইসিডি নির্মাণের পাশাপাশি কন্টেইনার কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম দ্রুত শুরু করার দাবি ব্যবসায়ীদের। রেল একটা প্রাইভেট একটা কোম্পানি করছে, কন্টেইনার কোম্পানি, সেটা 3 বছর আগে পৃথিবীর অন্যান্য দেশে 3 বছরে অপারেশনে গিয়ে সে একটা পরিকল্পনা করে 1 বছরের মাথায় তারা সে সিদ্ধান্ত নেয় আইডিয়া দিয়ে সন্না। রেল যেটা করছে যদি করতো আমাদের আইসিডি এখন এই সমস্যা হতো না, এটা প্রাইভেট সেল দিতে পারে। মেট্রো রেল এবং পদ্মা সেতু এই দুইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কমলাপুরে আর এই আইসিডি ডিপো থাকবে না। দ্রুততার সাথে যদি এখানে গাজীপুরে ডিপোটা না করা হয় তাহলে তখন কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে যাব। ঢাকা চট্টগ্রাম একটা ডেডিকেটেড রেল লাইন হওয়া উচিত যেটা দিয়ে শুধুমাত্র কন্টেইনার পরিবহন হবে। যদি সেটা হয় তাতে আমাদের জন্য খরচও কম পড়ে। বর্তমানে বছরে মাত্র 90,000 টিউএস কন্টেইনার পরিবহনের সক্ষমতা আছে রেলওয়ের। গাজীপুরে আইসিডি হলে কন্টেইনারবাহী ট্রেন চলবে বর্তমানের চেয়ে দ্বিগুণ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নদী নালা ও জলাশয়ের পানি কমে যাওয়ায় নওগাঁয় জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় মাছ। দেশীয় মাছের আমদানি বাড়ায় আত্রায় জমে উঠেছে মাছের বেচা কেনা। দেশের বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচা কেনা চলে এ মাছ বাজারে। বিস্তারিত এমআর রকির রিপোর্টে। খালবিল, নদী নালা এবং জলাশয়ের পানি কিছুটা কমে আসার কারণে জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। ভোর সকাল থেকেই এসব মাছ নিয়ে ভিড় করছেন আড়তগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে এসব মাছ কিনে নিয়ে যাচ্ছেন। পাঙ্গাসটা বেচা কিনা হচ্ছে আমাদের 90 থেকে 100 টাকা কেজি, 600-700 কেজি ওজন, 90 থেকে 100 বিক্রি হচ্ছে। মাছ কিনতে আসছি, কিনবো ইনশাল্লাহ। মাছ দেখাশোনা করতেছি, মাছের আমদানি ইনশাল্লাহ প্রচুর। গোসি মাছ কিনলাম, পাবদা মাছ কিনলাম, পুঁটি মাছ কিনলাম, তারপরে চিংড়ি মাছ কিনলাম।
ব্যবসায়ীরা বলছেন মাছের দাম কিছুটা কম হওয়ার কারণে এই বাজারে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনা বেচা চলে এই আড়তে। যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এদিকে আপনার রংপুর, কুড়িগ্রাম, সৈয়দপুর, পার্বতীপুর এই এলাকা থেকে পাইকার পত্রগুলো প্রতিনিয়ত এখানে আসে। এখানে প্রায় বিভিন্ন রকম দেশীয় মাছ পাওয়া যায়। এখানে 50 থেকে 60 লক্ষ টাকার মাছ কেনা বেচা হয় এবং দেশীয় মাছ যেমন কই, কানো, শিং, দেশি মাগুর, পুঁটি, মোয়া এই সকল মাছ পাওয়া যায়। শিংরা, আত্রাই, রানীনগর সহ বিভিন্ন জলাশয় থেকে মাছ বেশি আসার কারণে জমজমাট এই কারবার চলে সকাল থেকে বিকেল পর্যন্ত। নওগাঁর আত্রাইয়ের মাছের আড়ত থেকে এম আর রকি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্রলীগ থেকে শোভন রাব্বানীকে পদত্যাগের নির্দেশ, নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাগত জানালেন পদবঞ্চিতরা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 20 ও 21 ডিসেম্বর, গণভবনে কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত, দলকে গতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। 8 লাখ রোহিঙ্গার হিসাব আছে পাসপোর্ট অধিদপ্তর ও নির্বাচন কমিশনে, ডাটাবেজ দিয়েই এবার এনআইডি এবং পাসপোর্ট পাওয়া ঠেকানোর সিদ্ধান্ত সরকারের। ইজারা না নিয়ে শীতলক্ষার তীরে গাছ কেটে বালু ও পাথরের ব্যবসা, নির্মাণ করা হচ্ছে অসংখ্য জেটি, বিআইডব্লিউটিএ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।